হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমার কৃষির নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো বাড়ি এগারো আমের যাত্রী এই গাছটি কিভাবে চিনবেন এবং কত টাকা দাম একটি গাছের ও এছাড়াও পাতা দেখে কিভাবে গাছটি চিনবেন এবং ফলের আকার কীরকম এবং ওজন কতটুকু হয় এই সম্পর্কে বিস্তারিত তো প্রথমত আমরা কথা বলবো বাড়ি এগারো এই যাত্রী সম্পর্কে যাত্রী গাছটি দেখতে একদম লতা গাছের মতোই এদিক ওদিক জোপড়ানো থাকে অন্য আম গাছের মতো সোজা থাকে না এটি অনেক সময় অনেক বাঘা থাকে মাঝে মাঝে দু একটি হয়তো কখনো সোজা থাকে গাছটির পাতাগুলো দেখতে ড্রেনের মতো আকারের এবং লম্বা আকৃতির এই পাতাগুলো মাঝখানে একটু নিচ হয়ে থাকে এই পাতাগুলো এবং কিনারে যে দু কিনারে যে দু প্রান্তে অনেকটাই নদীর মতো আঁকা বাঁকা হয়ে থাকে পাতাগুলো দেখতে সবুজ এবং বছরে বারো মাসে ফুল আসে ফল থাকে বা গাছের মধ্যে বারো মাস এই গাছের চেনার জন্য গাছের নিচে অবস্থা অন্য গাছের মতোই থাকে কিন্তু উপর অংশে যেটি থাকে সেটি সাদা অংশ সাদা থাকে এবং পাতার নিচে কচি পাতার নিচে যে অংশ সেটি একদম গাঢ় কালো থাকে তো দেখানোর চেষ্টা করছি এই গাছটির সম্পূর্ণ আগাটি আগাটি দেখতে হালকা লাল অবস্থা থাকে এবং একদম সবুজ অবস্থায় অন্য অন্য আম যেমন বেনানায় লাল থাকে এবং কিউজে কাটিমন এগুলোতে কালো অবস্থা থাকে কিন্তু বাড়ি এগারোর ক্ষেত্রে এটি সবুজ থাকবে গাছের একদম ডগা ডগার নিচে যে ডালটি ওইটি একদম সবুজ থাকবে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পাতাগুলো একদম সবুজ আকৃতির ও বাঁকা বাঁকা একদম দেখতে নদীর মতো এঁকে বেঁকে থাকা পাতার মতোই ফুল আসে বছরে বারো মাসি এই আমের সাজ প্রায় তিনটি থেকে চারটি পর্যন্ত এক কেজি হয়ে থাকে কাঁচা অবস্থায় খুব টক এবং পাকলেও টক থাকে এই আম মান অন্য আমের তুলনায় কম কারণ এটি কাঁচা অবস্থায় টক থাকে আমাদের দেশে জট অবস্থায় অনেক আম পড়ে যায় কিন্তু বাড়ি এগারো পড়ে গেলে তা কাঁচা অবস্থায় খাওয়া মহা মুশকিল যার জন্য আমরা বাড়ি এগারো এই যাত্রীর বিকল্প জাত হিসেবে কাটিমনও লাগাতে পারেন কাটিমন যাত্রীও বছর বারো মাসি ফল আসে তো কাটিমন যাত্রী সম্পর্কে আমাদের অন্যান্য ভিডিও আছে যেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো বাড়ি এগারো জাত সম্পর্কে এতটুকুই বলার ছিল এছাড়াও অন্যান্য কোন বিষয়ে জানতে চান তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর বাড়ি এগারো জাতটি এবং অন্যান্য জাতগুলোর মধ্যে একটি রয়েছে তা হলো গাছের আগাটি যদি কোনো রকম অবস্থায় ভেঙে যায় অথবা বেশি বাঁকা হয়ে থাকে তাহলে ভেঙে দিন তাহলে নতুন অবস্থায় একদম নতুন করে চারা গজাবে যেটি আমাদের এই গাছগুলোতে আগাগুলো কেটে অন্য একটি গাছে কলম দেওয়ার কারণে এই ডালটিতে দেখতে পাচ্ছেন ছয় থেকে সাতটি পর্যন্ত ডাল হয়ে থাকে যার কারণে গাছটি আরও জোপালো হয়ে যায় ভিডিওটি এতটুকুই ধন্যবাদ